আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি অত্যন্ত ছোট একটি খুব গুরুত্বপূর্ণ দোয়া বর্ণনা করব, যে দোয়াটি পড়লে অনেক উপকার, অনেক লাভ। যে দোয়াটি আসছে হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যে, বুখারি শরীফ হাদিস নাম্বার 6347, মুসলিম শরীফ হাদিস নাম্বার 2707। সুপ্রিয় দর্শক, দোয়াটি পড়লে কি হবে তা হলো, যারা ব্যবসার ক্ষেত্রে এবং ইনকামের ক্ষেত্রে দুর অবস্থায় আছেন, লাভবান হচ্ছেন না লস হচ্ছে। পুনরায় ভাবে, যারা চাকরি বাকরি নিয়ে দুরবস্থায় আছেন, প্রমোশন হচ্ছে না, বেতন বাড়ছে না, এবং যারা শারীরিক ক্ষেত্রে অসুখে বিসুখে দুরবস্থায় আছেন তাদের জন্য এই দোয়াটি। পুনরায় ভাবে, যারা মানসিক ভাবে ভেঙে পড়েছেন বিভিন্ন বিষয় নিয়ে, তাদের জন্য খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি। দোয়াটি পড়তে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, তোমরা দুর্ভাগ্যের নাগাল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও, মন্দ ভাগ্য থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাও, তোমার দূর অবস্থায় দুশ্মনের হাসি আনন্দ থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাও। এক বর্ণনাতে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই দোয়াটি পড়তে। অপর বর্ণনার মধ্যে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন যে তোমরা এই দোয়াটি পড়ো। সুপ্রিয় দর্শক, আশা করি এই দোয়াটির উপরে আমল করলে বা এই দোয়াটি মাঝে মাঝে পড়লে অবশ্যই আপনার ভাগ্য খুলে যাবে। দোয়াটি আপনারা স্ক্রিনের উপরে দেখছেন, আমি আরবিতে এবং বাংলাতে লিখে দিয়েছি। এই দোয়াটির আমল দিনে যদি আপনি কয়েকবার পাঠ করেন, 2-3 বার, হয় নামাজের পরে বা যে কোনো সময়, এভাবে যদি আপনি প্রতিদিন 2-3 বার করে পাঠ করেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার আয় রোজগার অবশ্যই বৃদ্ধি হবে, এবং কি আপনি শত্রুদের হাসি ঠাট্টার মাধ্যম থেকে বাঁচতে পারবেন, চাকরিতে ভালো প্রমোশন হবে, ব্যবসা বাণিজ্যতে উন্নতি হবে, সব দিক থেকে আপনার যেন ভাগ্য অবশ্যই খুলে যাবে। তাই আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই দোয়াটির উপরে আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এ কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।